Yo, Ammo, Shamsu bhai, Kusum bhabi, Abbu, kom underestimate koronai amake. Kintu ajke dekho amar jonno ke chole asche. Are Somoy news. Wow, khub bhalo chilo eta. Eto obhijog keno? Karon amar videoer je family, she tara shobshomoy oi Shams character take khub underestimate kore. মানে শামস ইজ গুড ফর নাথিং শামস একটা ইউজলেস টাইপের পারসন তো সবসময় ফ্যামিলি মেম্বারে এরকম একটা ধারণাই পোষণ করে এই জন্য শামসও খুব মানে রেগে থাকে জিদ হয়ে থাকে আচ্ছা এই যে ক্যারেক্টারগুলো করেন ফুপি আম্মু কুলসুম এগুলো কি আশেপাশের ই থেকেই আসে মাথার মধ্যে ক্যারেক্টারগুলো হ্যাঁ আশেপাশ থেকেও আসে আবার কিছুটা একদম কল্পনা থেকে বেশিরভাগটাই কল্পনা থেকে আসলে যে এরকম একটা ক্যারেক্টার করে দেখি তো এরকম একটা চরিত্র বানিয়ে দেখি তো তো এই আর আচ্ছা বাসার মানুষ কি বলে যখন এগুলো দেখে যে আমরা কি এরকম করি তোমার সাথে না এরকম বলে না কারণ আমার ফ্যামিলিতে যেমন আমার ভিডিওর আম্মা জান আর আমার বাস্তবের আম্মু আবার ভিডিওর যেই আব্বা জান বাস্তবের যেই বাবা মানে এরা আকাশ পাতাল এদের মধ্যে তফাৎটা তো ওনারা সবাই বুঝে যারা আমার রিয়েল লাইফ ফ্যামিলি মেম্বার্স তারা সবাই বুঝে যে এটা একদমই অ্যাক্টিং মানে আমি মজা করেই করছি আর ওই ক্যারেক্টারগুলোর সাথে আমার আম্মু আব্বু বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার্সের আসলে কোনো মিল নেই বাহ আচ্ছা এখন তো অনেক ধরনের কন্টেন্ট করছেন তো এটা কি প্রেসার কাজ করে মাঝে মধ্যে যে না নতুন কিছু করতে হবে মানে প্রেসার মনে হয় না বরং প্রেসার কখন মনে হয় যখন দেখা যাচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে আমি কন্টেন্ট দিতে পারছি না কোনো ভিডিও বানাতে পারছি না তখন মনে হয় যে হ্যাঁ হ্যাঁ আমি কবে ভিডিও দিব কবে আমার একটা ভিডিও যাবে সবাই দেখবে তো এই প্রেসারটা কাজ করে এখন কি মনে হয় না যে রেসপন্সিবিলিটি একটু বেড়ে গেছে রেসপন্সিবিলিটি আসলে টুয়ার্ডস মাই ফলোয়ার্স হ্যাঁ রেসপন্সিবিলিটি বলতে কি আমি কিন্তু এই পর্যন্ত আমার কন্টেন্টগুলো যে বানিয়েছি সবসময় মেক শিওর করেছি যে একটা মানুষ যেন তার পুরো ফ্যামিলি নিয়ে আমার কন্টেন্টটা দেখতে পারে তো হ্যাঁ এই জিনিসটা এখন পর্যন্ত মেনটেন করে আসছি একদম শুরু থেকে এই পর্যন্ত আমি মানে যতগুলো ভিডিও বানিয়েছি কোনোটাই প্রেশার নিয়ে বানিয়ে নিই বিশেষ করে যেগুলো নাকি আমার নিজের মতন করে যেগুলোতে কোনো ব্র্যান্ড ছিল না স্পন্সর ছিল না সেগুলোতে একদম আমি আমার ফুল লিবার্টি নিয়ে কাজ করেছি এবং ভিডিও বানিয়েছি এই যে যেমন স্পন্সরের কথা বলছিলেন যখন স্পন্সর ছিল না তো এটা পেতে তো অনেক লেট হয়েছে অবশ্যই অনেক লেট আমার ক্ষেত্রে অনেক লেট হয়েছে আমি স্পন্সরের চিন্তা কখনো করিই না মানে যখন আমি কন্টেন্টগুলো বানাতাম দেখা যেত যে আমার নিজের কন্টেন্ট দেখে আমি এত এনজয় করছি আর আমার ফ্যামিলির মানুষ সবাই খুব মজা পাচ্ছে ওই ওটুক পর্যন্তই ছিল কখনো চিন্তাই করিনি যে আরে আমি ব্র্যান্ড পাচ্ছি না কেন বা ব্র্যান্ড পাবো না কেন আসলে ফিউচারেও যদি কখনো ব্র্যান্ড না থাকে বা কেউ স্পন্সর করতে না চায় তারপরেও দেখা যাবে আমি আমার কন্টেন্ট বানিয়েই যাচ্ছি আমি একটা জায়গায় দেখছিলাম আপনি বলছিলেন যে কেউ যখন আপনাকে প্রশ্ন করে যে আপনার ইউটিউবের ক্যারিয়ারটা সম্পর্কে বলেন কিভাবে মেক করলেন এই এতদূর পর্যন্ত আসলে তখন নাকি আপনি খুব বিরক্ত বোধ করেন না ইউটিউবের ক্যারিয়ার না বরং কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনার শুরুর জার্নিটা কি আচ্ছা তো আসলে শুরুর জার্নিটা খুবই সিম্পল তেমন কমপ্লিকেটেড বা খুব যে ডিফিকাল্টিজ আমাকে ফেস করতে হয়েছে তেমন কিছুই না হঠাৎ করেই হওয়া আসলে এটা তেমন কোনো স্টোরিও না এই জন্য একই প্রশ্ন যখন বারবার করা হয় তখন মানে মানে কী বলবো একই উত্তর বারবার দিচ্ছি যে লেখাপড়া শেষ করে জব করছিলাম পাশাপাশি নিজের মজার জন্য ভিডিও বানাচ্ছিলাম এভাবেই শুরু আর এটা এখন আজকে প্রফেশন কিন্তু আপনার মনে হয় না যে একটা টিচিং প্রফেশন ছেড়ে একটা ভিডিও বানানো খুব সাহস লাগে কিন্তু এই পথটা বেছে নিতে আমি যখন টিচিং প্রফেশনে ছিলাম তখনও কিন্তু পাশাপাশি টুকটাক কন্টেন্ট বানাতাম তো টিচিং প্রফেশন ছেড়েছি অন্য কারণে ওইটা ওই যে 2020-তে যখন করোনার একটা সময় শুরু হয়ে গেল তো তখন আমি জবটা ছেড়েছিলাম আর 2020-র মাঝামাঝি এসে কিন্তু আমি ওই যে স্পন্সর পেয়েছি বা আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার মনিটাইজেশন এসেছে তো তখন আমি ডিসাইড করেছি যে না আর অন্য কোনো প্রফেশনে যাওয়ার দরকার নেই আমার ভালো লাগার কাজ থেকেই যেহেতু আমি এখানে আর্ন করার সুযোগ পাচ্ছি তো এটাই আমার প্রফেশন হবে যখন হচ্ছে গিয়ে এই সিদ্ধান্তটা নিলেন তখন ফ্যামিলি কিভাবে সাপোর্ট করেছে এই যে কন্টেন্ট ক্রিয়েটর হব বা কন্টেন্ট মেকিংটাই আমার প্রফেশন হবে এই ক্ষেত্রেও আমার ফ্যামিলি কখনোই কোনো বাধা তো দেয়নি উল্টা মানে সবসময় বলেছে যে তোমার যেভাবে সুবিধা হয় যেভাবে ভালো লাগে কাজ করতে তুমি করো আপনি যে ভিডিওগুলো মেক করেন কখনো কি কমেন্ট সেকশনে যে কমেন্টস পড়া হয় সবার হ্যাঁ পড়ি আমি অনেকের কমেন্টসই পড়ি মানে যখনই সময় পাই আমি পড়তে থাকি আর যখন কোনো মিম কমেন্ট দেখেন তখন কি মন খারাপ হয় আমি সত্যি কথা বলতে খুব কমই মিম কমেন্টস পাই মানে বেশিরভাগ কমেন্টসই দেখা যায় সবাই আমাকে হয়তো ভালো ভালো কথাই বলছে ইন্সপায়ার করছে আর যদি দুই একটা নেগেটিভ কমেন্টস দেখিও আমি যে কাজটা আগে করতাম আগে রিপ্লাই দিতাম আগে ঝগড়া করতাম যে কেন আমাকে এমন বললো এখন আর টাইম ওয়েস্ট করি না এখন হয় তাকে ব্লক মেরে দেই বা তাকে ডিলিট করে দেই এই
আচ্ছা, আমি আপনার ভক্তদের কিছু মেসেজ নিয়ে এসেছি আপনার জন্য, আমি একটু পড়ে শোনাতে চাই আপনাকে। আপনি বলছিলেন যে মিন কমেন্ট আসলে নেই বললেই চলে, খুব কম বললেই চলে। আমি কিছু, হ্যাঁ আমি খুঁজে খুঁজে কিছু বের করেছি। যেমন না, একজন লিখেছেন অ্যামেজিং কন্টেন্ট, ইউ অলওয়েজ মেক আস লাভ, শামসাপু। আচ্ছা, আরেকজন লিখেছে ফুপি মানেই জোস, সুন্দর অভিনয়, অনেকবার দেখলাম হাসি থামানো যাচ্ছে না। আচ্ছা, ও আল্লাহ শামসাপু, ইউ আর দ্য বেস্ট অ্যাজ ফুপি। আচ্ছা, ফুপির একটা ডায়লগ যদি শোনাতেন। আচ্ছা আচ্ছা, ফুপির একটা ডায়লগ, ফুপির জন্য সবাই দেখি খুব পাগল, হ্যাঁ খুবই, ফুপি সবাইকে মানে একদম গ্র্যাব করে ফেলছে একদম। আচ্ছা, ফুপির ডায়লগ কি বলবো, আসলে আসলে যে লাস্ট কালকে ব্রাজিল তো হারলো, ফুপি কিন্তু এখন কমায় অলমোস্ট। আচ্ছা আচ্ছা, ফুপি কালকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে যে আরে আমরা ইচ্ছা কইরা হাসছি, ইচ্ছা কইরা, তোরা বেশি বুঝিস না, ইচ্ছা কইরাই খারাপ খেলছি আরেক দলকে জিতানোর জন্য। আচ্ছা, ওকে ওকে। আরেকজন লিখেছে আই লাভ ইউ ভিডিওস শামস, এন্ড দিস ওয়ান ইজ মাই ফেভারিট ওয়ান, কিপ গোয়িং শামস আপু। থ্যাংক ইউ। বাহ, আচ্ছা সিজিপিএ যেটা করলেন, যে আমার বিএ, সিজিপিএ হচ্ছে বিএ, ঠিক আছে, খুব রেসপন্স কিন্তু ভালো পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, গান গেয়েছেন দেখলাম, আপনি গান গেতে পারেন? পারি না, আমি গান গেতে পারি না, বাট ওই যে বলে না বাথরুম সিঙ্গার থাকে না কতজন, যে এমনি হয়তো বাথরুমে ঢুকলেই গান গায়, ওরকম আর কি। আপনি স্টুডেন্ট হিসেবে কেমন? আমি স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম। তাহলে এই কনসেপ্ট, এই কনসেপ্ট সিজিপি ওই যে বললাম না, আমার ভিডিওর সংস্থা দাম। আচ্ছা, ওকে ওকে। এতটা যে লম্বা পথ আপনি আসলেন, তো এমন হয়েছে যে হতাশা চেপে বসেছে, যেন আর হচ্ছে না, আমার রিচ হচ্ছে না ভিডিও, মানে এমন হয়েছে কখনো? অনেক এরকম মানে হচ্ছে, এরকমের মধ্যে দিয়েই আসলে যাচ্ছি, দেখা যাচ্ছে যে হয়তো একটা ফেজ যায় যে আমার ভিডিও সবাই খুব পছন্দ করছে, আবার আরেকটা ফেজ যাচ্ছে যেখানে হয়তো আমার ভিডিও ভালো পারফর্ম করছে না, তো তখন তো একটু আসলে খারাপ লাগে না, মনে হয় যে না আরও ভালো হয়তো করতে হবে, নিশ্চয়ই কিছু একটা কমতি আছে, তো এইভাবেই কাজ করে যাচ্ছে। আচ্ছা, আপনার কাছে মনে হয় না অনেকেই আছে যারা এই প্রফেশনটা বেছে নিয়েছে, অনেক ভিডিও করছে, অনেকেটা খুব রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে, তো মনে হয় না যে আমি তো এতটা এফোর্ট দিচ্ছি, তো সে তুলনায় আমার ভিডিওটা এতটুকু রিচ পাওয়ার কথা ছিল? আসলে না, ভাইরালের চিন্তা করে এখানে কাজ করা যাবে না, এটা আমার কাছে মনে হয়। আর আমি কখনোই মানে ওই যে কার ভিডিও ভাইরাল হচ্ছে আমারটা হচ্ছে না, ওই কম্পেয়ারটা আমি করি না কখনোই। আমার কাছে মনে হয় যে আচ্ছা আমার এই ভিডিওটা খারাপ হয়েছে, মানুষ অত পছন্দ করছে না, আমাকে আরেকটা ভিডিও বানিয়ে দেখি কেমন রেসপন্স পাই, এভাবেই কাজ করে আসছে। এটা ঠিক, আপনি তো সিলভার প্লে বাটন পেয়েছেন না? হ্যাঁ পেয়েছি। এখন সাবস্ক্রাইবার কত তাহলে আপনার? এখন আমার আছে 5,84,000 সাবস্ক্রাইবার। ওয়াও। আচ্ছা, তাহলে আপনার সিলভার প্লে বাটন পেয়েছেন, আমাদের তো দেখাবেন অবশ্যই। অবশ্যই অবশ্যই, প্লিজ। ওকে। এই সেই সিলভার প্লে বাটন, ওয়াও, এখন গোল্ডেনটার অপেক্ষায় আছি, যদি হয়ে যায় আর কি। ওয়াও, আরো কিছু অ্যাওয়ার্ড দেখছিলাম আমি আপনার। হ্যাঁ, এখানেই সব আছে, যা যা এই পর্যন্ত পেয়েছি সব এখানেই, মানে খুব অল্প সময়ের মধ্যেই অনেক জায়গা থেকে দেখেছি যে অনেকেই আমাকে পুরস্কার দিয়েছেন। তবে আমি তারপরও বলবো যে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ওই যে বললাম যে বাইরে বের হলে যখন দেখি মানুষজন খুব চিনছে, ভালোবাসা দিচ্ছে, ওইটাই মনে হয় যে সবচেয়ে বড় পুরস্কার আসলে। আচ্ছা, আমরা একটু বসি তাহলে। হ্যাঁ। আচ্ছা আপু, যেমনটা বলছিলাম যে প্রথমে ইউটিউব চ্যানেলটা ডিলিট করে ফেলছিলেন। হ্যাঁ, ট্রু। তো 100 জন সাবস্ক্রাইবার্স হওয়ার পর দেখা যাচ্ছে পুরো 1 বছর হয়ে গিয়েছে, এখনও সাবস্ক্রাইবার্স আর বাড়ে না। তো আমি আম্মুকে বলছিলাম যে আরে শুধু শুধু একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছি, এটা ডিলিট করে দিই। আম্মু বলে যে না না, ডিলিট করবা কেন, এটা রেখে দাও, দেখো না কী হয়, 100 জন যেহেতু হয়েছে, একদিন 1 লাখও হয়ে যাবে, এই কথাটা আম্মু বলেছিল। আর আমি ওই আম্মুর কথাই চ্যানেলটা রেখে দিয়েছি, আর আজকে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষই সাবস্ক্রাইব করেছে এই পর্যন্ত। আচ্ছা, ভিডিওর আম্মুর যদি একটু ডায়লগ শোনাতেন। হ্যাঁ, ভিডিওর আম্মা যেন যদি থাকতো আমার রিয়েল লাইফে, তাহলে তো সে হয়তো জীবনেও আমাকে এসব করতে দিত না, এই ভিডিও টিডিও আর খালি বলেই বেড়াতো যে ও মা গো তুই কি তা করস, তুই পাগল হয়ে গেছস, তোর মাথা নষ্ট হয়ে গেছে, তোর পিছে এত পয়সা খরচ করছি আর তুই এডি করতাস, মাইন সাথে হাসাস, হ্যাঁ এটা তোর কাম। আপনি কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারেন। আচ্ছা, না অ্যাক্টিং কেউ দিয়েছে এখন পর্যন্ত প্রপোজাল?
হ্যাঁ পেয়েছি, অনেক পেয়েছি, কিন্তু আমি না সব জায়গায় বলে আসছি এই পর্যন্ত যে আমাকে কখনোই ওই নাটক সিনেমা তো মানে বাদই দিলাম, নাটকে কখনোই দেখা যাবে না, কোনো ওয়েব সিরিজ বা কোনো কিছুতেই আমাকে দেখা যাবে না, আমাকে শুধু আমার কন্টেন্টেই দেখা যাবে। কেন নাটকে কাজ করার ইচ্ছে নেই কেন? না আমার কাছে মনে হয় যে আমি নাটক বা অন্য যে কোনো জায়গায় গেলে এখন হবে কি আমার এই পরিচয়টা নষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর কে? আমার সবাইকেই তো আসলে ভালো লাগে, কারণ সবাই এখন দেখা যাচ্ছে ভালো কাজ করছে, যেমন রাফসানদার ছোট ভাই ভালো কাজ করছে, তারপরে এফ কে, এসপি ক্রিয়েশন, সবাই ভালো কাজ করছে, তো ওদের সবাইকেই আমার ভালো লাগে। আচ্ছা এই যে ভিডিও মেকিং করছেন, এটা ছাড়া আপনি কি করেন? আর কোনো করা হয় কিছু? না না, এখন আমি একদম ফুল টাইম কন্টেন্ট মেকিংই করি, আর অন্য কোনো কাজের সাথে আমি যুক্ত না। আচ্ছা আপনি কি ম্যারিড নাকি? হ্যাঁ ভিডিওতে মানে বোঝা যায় না কিন্তু। হ্যাঁ অনেকে এটা বলে, আমাকে দেখলে বোঝা যায় না কিন্তু আমি ম্যারিড। আচ্ছা তার মানে কি আপনাদের অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, আমাদের দেখা দেখি হয়, তারপর একটু হালকা কথাবার্তা হয়, এরপর এক মাস পরেই দেখা যায় একদম হুট করে বিয়েটা হয়ে যায়। আর ভাইয়ের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন ভিডিও মেকিং এর ক্ষেত্রে? অনেক, মানে অনেক সাপোর্ট বলতে কি, যে দেখা গিয়েছে যে আমি তো এন্টারটেইনিং ভিডিও বানাই, সে যখন ভিডিওগুলো দেখতো মানে খুব মজা পেত। ইনফ্যাক্ট আমি আগে ভিডিও বানিয়ে গ্যালারিতে রাখতাম সেভ করে, তো ও দেখে বলতো যে আরে এগুলো তো খুবই মজার হয়, তুমি এভাবে কীভাবে পারো, এত জোস অ্যাক্টিং, ওই প্রশংসা করতো আমার, তো বলতো যে আরে ফেসবুকে দাও, দেখুক না রিলেটিভসরা আছে সবাই মজা পাবে, ফ্রেন্ডসরা আছে সবাই মজা পাবে, তো এরকম ছিল ওর তরফ থেকে মানে রেসপন্সটা, খুব পজিটিভ ছিল শুরু থেকে, খুব সাপোর্টিভ। হ্যাঁ আর আমি কিন্তু বিয়ের আড়াই বছর পর দেখা গিয়েছে এই ভিডিও বানানো শুরু করি, এর আগে তো ভিডিও বানাতাম না, হঠাৎ কি মনে করে একদিন দুই দিন হুট করে এরকম বানানো, তো দেখলাম যে সবাই এনজয় করছে। আচ্ছা ভিডিও এডিটিং তারপর এগুলো কি আপনিই করেন? হ্যাঁ সব আমি করি, সব নিজেই করছি, আমি নিজেই করছি এখন পর্যন্ত। আর যখন এগুলোতে ব্যস্ত থাকে না অনেক সময়, তখন ভাইয়ার রিয়াকশনটা কেমন থাকে? না কিছুই থাকে না, ও ওর কাজ নিয়ে বিজি থাকে, আমি আমার কাজ নিয়ে বিজি থাকব, এটাই খুব নর্মাল, ও এটা ওভাবেই দেখে আর কি, যে আরে তোমার মিটিং আছে, আচ্ছা আমারও আজকে মিটিং আছে বা এরকম, সো এইভাবেই ব্যাপারটা চলে আর কি, দুজনের কাজকে রেসপেক্ট করা। আর যেমন তো বলছিলেন যে রান্নার বিষয়টা, আপনি কেমন রাঁধুনি? আমি একেবারেই খুব বাজে রাঁধুনি, আমি রান্না একদমই করতে পারি কিন্তু আমার রান্না খুবই বাজে হয়, কেউ খেতে পারে না সেটা, সেটা আমার মা বাবা হোক বা আমার বিয়ের পরে আমার হাজবেন্ড। আমার এখনও মনে আছে আমার বিয়ের পরের দিন আমি রান্না করে ওকে দিয়েছিলাম, পরে ও বলছিল যে মাছ তো পুরো কাঁচা, তুমি এত বিচ্ছি করে কীভাবে রান্না, তুমি আর কখনো রান্না করো না প্লিজ। আমি নুডলস করে দিয়েছিলাম, ও বলছে যে কীভাবে পারো এত বাজে নুডলস করে খাওয়াতে, আমি বললাম যে আরে তাহলে ঠিক আছে আর ট্রাই করবো না, ভালো হয়েছে বেঁচে গেলাম। আচ্ছা আপনার ফেমাস যেটা ডায়লগ সেটা দিয়ে আসলে আড্ডাটা শেষ করতে চাচ্ছি, ওমা, ওই যে আম্মা যেন বলে, হ্যাঁ ওমা, হ্যাঁ এটা এটা দিয়েই একটা কিছু বলে শেষ করি। ওকে ওমা শামস, তুই এমন কি কাম করছো যে তোর লেগা সংবাদ মাধ্যমের লোক আয়া ফরছে, হ্যাঁ নে ফালা ফালা, তা আমি আবার বলবো যে আরে আম্মু আমাকে নিয়ে নিউজ হবে, ও মা গো তুই কি করছো যে তোর লেগা নিউজ হইব, দেহিস মা নিজ্জত ডুবাইস না। আর যদি আমাকে দেখো তাহলে কি বলতো? দেখলে বলতো যে ইস তোমার যদি আগে দেখতাম তাহলে আমার শামসুল লাগে তোমারই বিয়া দিতাম। আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো।